আর বন্ধুরা গুড মর্নিং, এখন হচ্ছে ভোর 4:30। এরকম অন্ধকার অন্ধকার হওয়া গেছে, একটা মালগাড়ি পার হচ্ছে, পরের যে ট্রেন আসবে সেই ট্রেনে প্রথম পুরলে দেবো, তারপর সেখান থেকে বাস ধরে আমি চলে যাবো বর্ধমান। এবারে দেখুন ট্রেন চলে এসছে, আর ট্রেনে চলে গেছি, ট্রেনে আমরা যাচ্ছি পুরুলিয়া, পুরুলিয়া যাবো, পুরুলিয়া থেকে আমরা ঠিক বাস ধরবো, বাসে করে আমরা বান্দরবান যাবো। তাই আপনাদেরকে আমি আজ বান্দরবান ট্যুর করবো, চলুন আমার সাথে বান্দরবান। এইমাত্র পুরুলিয়া পৌঁছে গেছি, এবার আমি পুরুলিয়া স্টেশনে পৌঁছলাম, এরপরে বান্দরবানের বাস ধরবো। আমরা পুরুলিয়ার স্টেশনের বাইরে চলে এসেছি, আমরা এখান থেকে টোটো গাড়ি বাস স্ট্যান্ড যাবো, তারপর সেখান থেকে বাস ধরবো। চলে এসেছি আমরা পুরুলিয়া বাস স্ট্যান্ড, এই সুমন ট্রাভেলস আমরা বান্দরবানের জন্য রওনা দেবো। এই দেখুন পুরুলিয়া বাস স্ট্যান্ড, আপনারা অবশ্যই পরিচিত বাস স্ট্যান্ড। বাসের টিকিট কাটার পরে আমরা বাসে চলে গেছি, এবং দেখুন বাস ছেড়েও দিয়েছে, ঠিক টাইমে ছেড়ে দিয়েছে। আমরা দেখুন বাসে যাচ্ছি, এবং আপনাদেরকে মাঝে মাঝে রাস্তার ভিডিও দেখাবো, চলুন আপনার সাথে বান্দরবান। এই বান্দরবান যাওয়ার পথে আপনারা খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন, প্রাকৃতিক সৌন্দর্য ভরা পুরুলিয়া সে দেখতে পাবেন, দেখুন চলুন আমার সাথে। এরপরে আমরা পেয়ে যাবো বেড়াদার শিব মন্দির, এই দেখুন বিখ্যাত বেড়াদার শিব মন্দির, খুব জনপ্রিয় এবং বিখ্যাত। আমরা পৌঁছে গেছি বেড়াদার শিব মন্দির, দেখুন আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আমি। এই দেখুন বেড়াদার শিব মন্দির, পৌঁছে গেছি বদরামপুর বাস স্ট্যান্ড, এরকম বদরামপুর বাস স্ট্যান্ড, আমরা বদরামপুর হয়ে এদিক থেকে যাবো। বদরামপুর যথাসময় ছেড়ে দিয়েছে, এবার আমরা আবার রওনা দিচ্ছি। প্রকৃতির সৌন্দর্যে ভরা এই বান্দরবান, পুরুলিয়ার সৌন্দর্যের মধ্যে এই বান্দরবান একটি অন্যতম। দীর্ঘ অপেক্ষার পর আমরা পৌঁছে গেছি বান্দরবান, এবং বান্দরবান রোড, মেন রোড। এই দেখুন বান্দরবান পথে হাঁটার সময় দেখুন মাঝপথে আমরা মোটু পাতলুকে দেখলাম, দেখুন মোটু পাতলু বান্দরবানের মাঝপথে হাঁটছে, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো, দেখতে ভালো লাগলো। একটা প্রোগ্রাম ছিল ওদের মনে হয়, তাদের রাস্তাটা পার হচ্ছিল। এই দেখুন বান্দরবানের রাস্তাধারে প্রচুর দোকান আছে, ভিড় আছে, জনবসতি অনেক আছে, দেখুন চারদিক থেকে ভিড় চলে এসছে। দিনের বেলা থেকে ও রাত্রে বেলায় পরিবেশটা আরো ভালো, বেশ ভালো জমজমাট, অনেক ভিড় প্রচুর। রাত্রে বেলা যখন আপনারা বান্দরবান ঘুরবেন আরো ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, এবং প্রচুর ভিড় থাকে এখানে। খাওয়া দাওয়া যে ফাস্ট ফুড, যে স্ট্রিট ফুড খুব সুন্দর পাওয়া যায়, অবশ্যই আপনারা ঘুরবেন। দেখুন খুব সুন্দর জায়গা, দেখার মতো জায়গা, আপনাদের অনেক ভালো লাগবে এখানে, আপনারা ঘুরতে ভালো লাগবে।